রান্নাবাড়ার দিকে তোমার আগ্রহ কিরকম? তুমি কি করে দেখাবে আজকে আমাদেরকে? আজকে আপু আমি দেখাবো, যেহেতু এখন সবাই খুব ফিজিক্যালি সুস্থ থাকার জন্য চেষ্টা করে, তো আমি আজকে লাবাং তৈরি করে দেখাবো, যদিও এটি একটা মোঘলদেরই খাবার। প্রিয় দর্শক, নতুন বছরে আমরা একটা নিউ ইয়ার্স রেজলিউশন করতে পারি, সেটা হলো স্বাস্থ্যসম্মত খাবার খাবো আমরা। তুষ্টি আমাদেরকে আজকে একটা স্বাস্থ্যসম্মত ড্রিঙ্ক তৈরি করে দেখাবে, লাবাং। এবং লাবাং তৈরি করার জন্য কী কী উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। টক দই, চিনি, লবণ, জিরা গুঁড়ো, বিট লবণ, উপকরণগুলো দেখে নিলাম। আমাদের সাথে আছে তুষ্টি, আমরা এবার লাবাং তৈরি করব। ঠিক আছে আপু, প্রথমে আমার যেটা লাগবে, ব্লেন্ডার তো লাগছে, এটা কিন্তু হাতেও তৈরি করা যায়, যারা মনে করে যে মিটার দিয়েও করা যায়। হ্যাঁ, সো আমরা প্রথমেই টক দই নিয়ে নিচ্ছি, চারজন পরিমাণে বানাবো। এটা ক্লিন আছে না, সো আমরা এটা ব্যবহার করছি। আমরা কয় চামচ নিচ্ছি? পুরোটাই নিয়ে নিচ্ছি, চার চামচ। হ্যাঁ, চার চামচের মতোই হয়ে যাবে। আপু, চিনিটা আসলে একটা নেসেসারি পার্ট, যেহেতু একটু টক মিষ্টি হতে হয়। সো যারা সাদা চিনি না ব্যবহার করতে চায়, তারা কিন্তু লাল চিনি ব্যবহার করতে পারে, আবার ব্রাউন সুগার, হ্যাঁ ব্রাউন সুগার যেটা আমরা বলি, অথবা আমরা চিনিটা খুব অল্প পরিমাণেও দিতে পারি, বা না দিলেও কোনো সমস্যা নাই, বাট যেহেতু এটা একটু সুইটেন হবে। আচ্ছা, এটা আমরা দুই চামচ চিনি দিয়ে দিলাম আপু। আচ্ছা, খুব ঝটপট একটা মজা খাবার। হ্যাঁ, খুবই শর্ট। এটা কি? লবণ, এটা স্বাদ মতো, এটাও আসলে আধা চামচের মতো দিলেই হবে। এটা কি দিলাম আমরা? এটা জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা। আর এটা হচ্ছে বিট লবণ, যেহেতু লবণ দিয়েছি বিট লবণটা একটু কম দেব। হ্যাঁ হ্যাঁ, একটু কম দিয়ে দেব। সো আমরা এখনই পানি দিচ্ছি না, এটাকে আগে ব্লেন্ড করব ভালো করে। পানি দিয়ে আমরা আর একটু এটার একটু পাতলা করে নিব, তাই একটু পানি লাগবে। থ্যাংক ইউ, বেশি না, খুব সামান্য পানি দিব। তো হয়ে গেছে, নতুন বছরে এমনি প্ল্যানিং কি কাজের? নতুন বছরে আপু অনেক কিছু প্ল্যান করেছি, সো প্ল্যান করছি, যেহেতু আমি নিজে বিজনেস করি এবং অভিনয় করি। আচ্ছা আচ্ছা, তো আমার নতুন বছরে আমাদের নতুন একটা ফিল্ম, আমার নিজের প্রোডাকশন হাউস থেকে আমার প্রযোজনায়, বাহ, সো ছোটদের একটা মুভি, সো সেটা আমরা আসলে, সো এই ছোটদের নিয়ে তো আসলে কমিটমেন্টটা অনেক বেশি থাকে, তো ছোটদের সেই মুভিটা তৈরি করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, সো এটা নিয়ে খুব চেষ্টা করছি, যাতে করে মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখে। তো আরেকটা বানাচ্ছি আমরা, ওইটাও আমাদের নতুন বছরেরই একটা প্রজেক্ট, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তরুণ প্রজন্মের কাছে একটি তথ্যচিত্র আমরা তুলে দিতে চাই। সো সেটাও আমার আসলে আমার প্রোডাকশন হাউস থেকেই করছি। অনেক আগে থেকেই কাজ করছো প্রোডাকশন হাউসটা? এটা আসলে আমার বিয়ের পরপর আমরা শুরু করেছিলাম, তো তখন একটু স্লো হয়ে গিয়েছিলাম, বিকজ আমার বাবা মা এক বছরের মধ্যে দুজনই মারা গেছেন, সো সেই থেকে আসলে একটু সবকিছু মিলে আসলে একটু অগোছালো। ভাইয়াও কি মানে মিডিয়াতে আছে? না, আমার হাজবেন্ড একদমই একজন ব্যবসায়ী, যেমন আমার কোনো কাজে আমি নিজে অভিনয় করি না, এটা আমার একটা চিন্তাধারা ডিফারেন্ট। আর আমি যেহেতু আবার সমাজসেবামূলক কাজ করি, আমার নিজে একটা অর্গানাইজেশন আছে, আমরা মানুষ ফাউন্ডেশন, সেখানেও আমরা নারীদেরকে নিয়ে লাস্ট 7 বছর ধরে আপু আমরা কাজ করছি। মানে তোমার সাথে আর কে কে আছে? আমি বলতে আমার সাথে আমার স্টুডেন্টরা, মানে আমি সায়েন্স স্কুলে 13 বছর টিচার ছিলাম, তো তখন থেকে আমার সাথে আমার স্টুডেন্টরা, আমার বাবা ছিলেন, আমার ছোট ভাই, সো সবাই মিলে আমরা তখন ডিসিশন নিয়েছিলাম। পরে আমরা এটা আসলে সাংগঠনিকভাবেই কাজ করেছি, লাস্ট 7 ইয়ার্স ধরে আমরা কাজ করছি। আমরা যেমন এখন 100 জন স্টুডেন্টকে লেখাপড়া শিখাচ্ছি, তো আমার মা যেহেতু ডায়ালাইসিস করতে করতে মারা গেছে, সো এখন 10 জনকে আমরা ডায়ালাইসিসের খরচটা দিচ্ছি, পুরোটা পারি না বিকজ হ্যাঁ এটা যেহেতু অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করছি, শিক্ষা, নারী উন্নয়ন, সকল কিছু নিয়ে কাজ করছি। সো যেহেতু আমার পরিধিটা অনেক দিকে,
তো আমি চেষ্টা করি যে আমার ইন্ডাস্ট্রি যেহেতু আমি এখান থেকে বড় হয়েছি সো আমার ইন্ডাস্ট্রির জন্য যদি আমি কিছু করতে পারি সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে নতুন বছরে আমাদের সবার দোয়া এবং তোমার জন্য বেস্ট উইশেস যাতে তোমার সুন্দর যে প্রচেষ্টাগুলো আছে এগুলোতে সফল হও থ্যাংক ইউ যাতে আমার সংসারও ঠিকঠাক থাকে সেটার জন্য দোয়া চাই সো আপু তোমার জন্য নতুন বছর একটা রিফ্রেশিং হেলদি ড্রিংক থ্যাংক ইউ সো মাচ অনেক মজার একটা ড্রিংক এটা আমার এমনিতেও খুব পছন্দ আর তুমি বানিয়েছো নিশ্চয় আরও ভালো লাগবে প্রিয় দর্শক লাবান তৈরি করা যে প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি প্রথমে একটি ব্লেন্ডারে পরিমাণ মতো টক দই নিয়ে এরপর এতে পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো বিট লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিই এবার পুরো মিশ্রণে পরিমাণ মতো পানি দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করি মিক্স করা হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং গ্লাসে সাজিয়ে পরিবেশন করি মজাদার লাবান